সো ওয়েলকাম ব্যাকেন্ডস আমরা সেটা হচ্ছে আমাদের যে পোর্টালটা আছে যে পোর্টালটা আছে সেই পোর্টালু করবো আমরা তো ফার্স্টে আমরা ড্যাশবোর্ডে যাবো তো হিয়ার ইউ ক্যান এখানে চলে যাব আর এখানে গিয়ে পরে যদি আমরা এখানে আসি তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাকে ইউজার নেম দিতে হবে তো ইউজার নেম ওয়াজ অ্যাডমিন এন্ড পাসওয়ার্ড আমরা এখানে লিখেছিলাম bbc@12345 তো bbc@12345 ঠিক আছে তো আমরা এখানে লগইন করছি তো ফার্স্ট মোড যেটা হবে আমাদের আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে আমাদের অপারেশনাল মোড রাইট নাম্বার অফ ফেলড अटेम्प्ट्स সিনসিয়ার ওকে না চলে আসছে তো আমরা অপারেশন মোডে চলে এসেছি এবার যদি আমাদেরকে পালা অল্টোকে আমাদেরকে অ্যাক্সেস করতে হয় ফার্স্ট অফ অল তো পালা অল্টোকে অ্যাক্সেস করতে গেলে আমাদের ম্যানেজমেন্ট আইপিটা জানতে হবে তো আমরা এখানে করতে পারি শো সিস্টেম ইনফো এটা আমি আগেও আপনাদেরকে আগের দিন বলে দেখিয়েছিলাম একটা কমান্ড হয় সো সিস্টেম ইনফো অ্যান্ড সো সিস্টেম ইনফো করলে পরে আমি যদি দেখি আমার এখন আইপি অ্যাড্রেস ম্যানেজমেন্ট ইন্টারফেস আইপি অ্যাড্রেস যেটা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি আমরা যেটা আমাদের ক্লাউডের সাথে কানেক্টেড আছে তো এখানে হচ্ছে 192.168.241.168 ঠিক আছে এই আইপি তে পেজ তো আমি যদি এখানে এখন টাইপ করি https colon 192.168.241. কত দেখলাম আমরা ইফ উই চেক 168 তো আমি দিচ্ছি এখানে 168 ডিসিপি এর কাছ থেকে আইপিটা পেয়েছে রাইট তো হিয়ার ইউ ক্যান সি আমরা আমাদের পালা অলটকে কানেক্ট করছি এটা হচ্ছে আমাদের পালা অল্টো লগ ইন স্ক্রিন আমরা চাইলে এই লগ ইন স্ক্রিন চেঞ্জ করতে পারি অনেক সময় কোম্পানিরা কি করে কোম্পানির লোগো কোম্পানি ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু সেট করতে পারে তো আমি দেখাবো কিভাবে করা যায় তা আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন আর পাসওয়ার্ড ছিল আমাদের বিবিসি অ্যাট দ্য রেট কত ছিল ফাইভ অব্দি তো আমাদের এখানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ রাইট তো এবার যদি আমরা এখানে লগ করি তো হিয়ার

একটা তো ওয়েব কনসোল দিয়ে লগ ইন করেছি দিস ইজ থ্রু ওয়েব ইউ ক্যান সি আমি ওয়েব কনসোল দিয়ে এখানে লগ ইন করেছি আর একটা আমি সিএলআই বেস লগ ইনও করেছিলাম এখানে কামানটা রান করেছিলাম তখন আমি সিএলআই বেস লগ ইনও করেছিলাম তো আমাকে একই ইউজার নেম দিয়ে করেছি আর পালা ওয়ার্ল্ডকে আমরা যেমন সিএলআই দিয়ে লগ ইন করতে পারছি তো সিএলআই দিয়ে যখন লগ ইন করছি তখন আমরা কনসোলে করছি মানে ডাইরেক্ট কনসোল কনসোল মানে হচ্ছে পালা ওয়ার্ল্ডকে এখানে আমি ডাইরেক্ট আমি ডিভাইসের কনসোলটাকে এরকম ক্লিক করে আমি ডিভাইসের কনসোল এখানে আমি ওপেন করেছিলাম রাইট দিস ইজ দাউ তো এটা হলো হলো কি আমাদের ডিভাইসের কনসোল আর একটা হচ্ছে আমি ওয়েব কনসোল দিয়ে লগ ইন করেছি রাইট আর একটা হয় আমি পালা ওয়াল টুকে এসএসএইচ এর থ্রু ও লগ ইন করতে পারি যদি রিমোটলি আমি লগ ইন করতে চাই ঠিক আছে তাহলে আমি এসএসএইচ এর থ্রুও লগ ইন করতে পারি আমি একবার দেখিয়ে দিই রিমোটলি যদি লগ ইন সপোজ আমার পালা টু ডিভাইসটা আছে অন্য জায়গায় আমি নেটওয়ার্কে কানেক্টেড আছি আর আমি একটা অন্য দূরে একটা হোস্টে বসে আছি তো আমার কাছে আইপিটা রিচেবল ওয়ান নাইন টু ওয়ান সিক্সটি এইট টু ফর্টি ওয়ান ডট টু ওয়ান সিক্স তো আমি যদি এখানে যাই আর আমি যদি এখানে পুটটিতে পি ইউ টি টি ওয়াই আমি যদি পুটটি এখানে ওপেন করি অ্যান্ড হিয়ার আই উইল গিভ দিস আইপি অ্যাড্রেস দ্যাট ইজ ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট টু ফর্টি ওয়ান ডট টু ওয়ান সিক্স ঠিক আছে আমি এটাকে লগ ইন করতে চাইছি আমি যদি ওপেন করি আমি এখানে অ্যাকসেপ্ট করবো লগ ইন অ্যাজ আমি এখানে অ্যাডমিন আর আমার পাসওয়ার্ড ছিল হচ্ছে বিবিসি অ্যাট বিভিসি রেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি যেখানে লগ ইন করি আই উইল বিগ ইন ইন টু দ্য সেম ডিভাইস আচ্ছা পাসওয়ার্ডটা আর একবার দিতে হবে দেখি আপনার লগ ইন কেন হচ্ছে না রেট ওয়ান সিক্স এইট টু ফোরটি ওয়ান সিক্স পাসওয়ার্ড পাসওয়ার্ড ছিল বিবিসি এটা হয়ে যাওয়া উচিত এখানে আমাদের এখানে আসছে না আমি জানি না তো এটা কিছু একটা এরকম নয় যে আমার মাল্টিপল লগ হবে না আমার মাল্টিপল লগ এখানে হয় অ্যাকচুয়ালি remote sites send disconnect message too many authentication failure আরেকবার একবার দেখে দিচ্ছি আমি সো পুটটি থ্রু দিও আমরা এখানে লগইন করতে পারি কারণ বাই ডিফল্ট এসএসএইচ পালাওয়ালটো তো এনেবল থাকে এসএসএইচ এনেবল আছে বলেই আমরা কিন্তু এই কনসোলটা পাচ্ছি নলে পেতাম না তো 192.168.241 দেখে ও কি কি ইস্যু হচ্ছে 168 তো আমার সিস্টেমের সাথে এটা আমার রিচিবিলিটি এটা তো আছে নইলে এটা আমার কানেকশনটা নিতো না এই যে আমি যখন লগ করছি তখন যেটা আমি এখানে দেখতে পাচ্ছি রাইট আমি এখানে অ্যাকসেপ্ট করছি লগ ইন অ্যাজ জাস্ট এ মিনিট এখানে অ্যাডমিনটা নেয় অ্যাডমিনটা নিচ্ছে না কেন ডাইরেক্ট দেখি পাসওয়ার্ড দিয়ে একবার জাস্ট হোল্ড অন গাইস এটাতে কিছু একটা মানে প্রবলেম হচ্ছে আর কিছু নয় আর আর একবার ট্রাই করে নেব লগ ইন এস এডমিট এবারে আমি পাসওয়ার্ডটা দেব এবারে হয়ে যাওয়া উচিত আর আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে লগ ইন করে নি ঠিক আছে তো এবারে আপনি যদি এখানে দেখেন হিয়ার ইউ ক্যান সি দ্যাট আই হ্যাভ লগড ইন ঠিক আছে এখানে আমার নাম্বার অফ ফিল্ড ডাটেম এ দেখুন লগ ইন হয়ে গেছে তো এখন যদি আপনি এখানে দেখেন এটাকে এটা রিফ্রেশ হবে এখানে অ্যান্ড অটোমেটিক রিফ্রেশ হয়ে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটে অ্যাডমিন প্যানেল আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো হচ্ছে সিএলআই একটা আমি পুটি দিয়ে লগ ইন করেছি আর একটা আমি কনসোল দিয়ে লগ ইন করেছি সিএলআই একটা ওয়েব কনসোল তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড যেখান থেকে আমরা আমাদের সবকিছু ইনফরমেশন আমরা এখান থেকে পাই আমাদের ডিভাইস কি আছে ম্যানেজমেন্ট আইপি কি আছে ম্যানেজমেন্ট আইপি এড্রেস এম জি আইপি অ্যাড্রেস এখানে দেখাচ্ছে ঠিক আছে আমরা ডিএসসিপি থ্রু দিয়ে পেয়েছি এই আইপি দিয়ে আমরা আপনাদের ডিভাইসটাকে আমরা কানেক্ট করেছি

তো এবারে এখানে আমরা টু কলম ভিজাটও পেতে পারি আবার থ্রি কলম সরি থ্রি কলম ছিল আমরা এটাকে টু কলম ভিজাটও করে দিতে পারি দেখুন এখানে টু কলম ভিজাট হয়েছে ঠিক আছে অনএলস আমরা এখানে এটাকে থ্রি কলম ভিজাটও এখানে রাখতে পারি এখানে যে ভিজাট গুলো আমরা দেখতে পাচ্ছি যদি কোনো ভিজাট আমাদেরকে অফ করতে হয় তাহলে এখানে আপনি ভিজাটাকে যদি ক্লিক করেন দেখুন এখানে ভিজাটটাকে তিনটা সেকশনে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন রিলেটেড

এরকম আমাদের চলে আসবে ইফ ইউ ওয়ান্ট টু সি অন্টারফেসেস কিছুগার করা যদি আপ থাকে যদি ডাউন হয়ে যায় তাহলে এখানে রেড কালার দেখাবে তো এই ড্যাশবোর্ড থেকে আপনারা এই জিনিসগুলো দেখতে পারেন ইভেন ইউ ক্যান সি দ্য ইউআরএল ফিল্টারিং কোনো লগস আসছে কিনা যে আপনি কোনো ইউ আর এল ফিল্টার এখানে ইমপ্লিমেন্ট করেছেন সেটাকে কেউ রিচ করার চেষ্টা করছে তো এই লগস গুলো এখানে জেনারেট হয়ে যাবে

নেক্সট হচ্ছে লাস্ট আপডেট দেখুন এখানে আমাদের কি আছে আমাদের যে যে ড্যাশবোর্ডটা আছে দিস ড্যাশবোর্ড গেট বাই ডিফল্ট এই ড্যাশবোর্ডটা রিফ্রেশ হয় ইন্টারভেল অফ ফাইভ মিনিটস প্রত্যেক পাঁচ মিনিট অন্তর অন্তর এই ড্যাশবোর্ডটা কি হয় রিফ্রেশ হয় ঠিক আছে আপনি যদি চা চান এই রিফ্রেশন মানে রিফ্রেশ টাইম যেটা আছে এটাকে কমিয়ে আপনি এক মিনিটেরও করতে পারেন তাহলে প্রত্যেক এক মিনিট পর পর এই ড্যাশবোর্ডটা রিফ্রেশ হবে রিফ্রেশ মানে কি হচ্ছে যেমন আমার এখানে দুটো অ্যাডমিন আমার প্রথমে লগ ইন ছিল যে মধ্যে তিনটে অ্যাডমিন হলো ওটা অ্যাকচুয়ালি পাঁচ মিনিট হয়ে গেছিলো বলে ওটা রিফ্রেশ হলে এখানে আমি তিনটে অ্যাডমিন দেখতে পেলাম তো এখানে যা কিছু আপডেট হবে সেটা ওয়ান মিনিট অন্তর অন্তর হবে এলস আপনি এখানে ম্যানুয়ালও সিলেক্ট করে রাখতে পারেন ম্যানুয়াল মানে আপনি যতক্ষণ না ম্যানুয়ালি এখান থেকে রিফ্রেশ না করছেন দেখুন প্রত্যেকটা ড্যাশবোর্ডের প্রত্যেকটা মিনিটে আপনার কিন্তু রিফ্রেশ কিন্তু বাটন আছে তো যতক্ষণ না রিফ্রেশ না করেন ততক্ষণ ওটা কিন্তু রিফ্রেশ হবে না রাইট আর আপনি যদি চান এট এনি পয়েন্ট অফ টাইম ম্যানুয়ালি রিফ্রেশ করবেন সেটাও আপনি করতে পারেন ঠিক আছে এখানেও দেখুন রিফ্রেশ বাটন এখানে দেওয়া আছে রাইট দিস ইজ ফর আই থিং হেল্প যেটা আপনার ড্যাশবোর্ড এর একটা খুব সুন্দর এখানে দেওয়া আছে তো ইউ ক্যান অ্যাক্সেস দিস যেরকম যেরকম আমরা ক্লাস করব আপনারা এটাকে অ্যাক্সেস করতে পারেন এবং প্র্যাকটিক্যালি পালাওয়ালটোর এই হেল্প মেনুটা আমার খুব কাজে লেগেছে আমার নিজের পালাওয়াল্টে এক্সপ্লোর করতে রাইট আমি তো সবকিছু বলেই দেবো সেটা একটা এখানে হেল্প মেনু আছে তো এখানে লোগো দেখতে পাচ্ছি হিয়ার ইউ গেট সাম এখানে আমরা কিছু মেনু দেখতে পাচ্ছি যেগুলো আমরা আগামী দিনের ক্লাসে আমরা দেখবো ঠিক আছে উই আর নট গোয়িং টু ডিসকাস মেনুজ ওভার ইয়ার তো এখানে যেমন আমরা যদি চাই এই লোগো গুলো কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে পারি উই ক্যান চেঞ্জ দিস লোগো যে পালো অল্টো যেটা আমরা দেখছি আমরা এখানে ডিভাইসেস এর মধ্যে যদি চলে যাই আন্ডার ডিভাইসেস আমরা যদি এখানে দেখি অপারেশন এটা ছিল হচ্ছে আমাদের লেট মি চেক ইয়েস তো আমরা ডিভাইসেস এর মধ্যে অপারেশনস এর মধ্যে আসি তো এখানে দেখুন এখানে কাস্টম লোগো এখানে অপশন আছে তো আমাদের আমি বললাম না আমাদের যে লগইন স্ক্রিন আছে তো লগইন স্ক্রিনের লোগো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এখানে দেখুন আপনি এখানে সাইজ দিয়ে দিয়েছে এই এর যদি আপনি কোনো ইমেজ আপলোড করে দেন তাহলে লগইন স্ক্রিনে কোম্পানির লোগোটা আসবে ঠিক আছে আর আপনি যদি এখানে মেন ইউআই এর যদি হয় এইগুলো আপনি এই লোগোগুলো এখান থেকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন তলাতে দেখুন এখানে একটা ফুটারের লোগো আছে ঠিক আছে এই ফুটরের লোগোটাও কিন্তু আপনি আপনার নামে এখানে কিন্তু চেঞ্জ করতে পারেন ঠিক আছে তো দিস আর দ্য অপশন আপনাকে যদি এখানে লোগো আপলোড করতে হয় সিফটলি আপনার কাছে কোনো লোগো থাকলে আপনি আপনার মিসি থেকে এখানে লোগোগুলো আপলোড করে করতে পারেন বাকি জিনিসগুলো আমি ডিটেলসে ঢুকবো কোনো অসুবিধা নেই নেক্সট হচ্ছে এখানে কমিট কমিট হচ্ছে ব্যাপারটা কি যদি আমি এখানে কমিটের কথা বলি যে আমাদের যখন আমরা ফায়ার মেলে কোনোরকম কোনো কিছু চেঞ্জেস করবো তখন আমাদের সেই ফায়ারওয়েল এর সেই চেঞ্জেস কিন্তু সেভ হয় না ঠিক আছে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং ইন আওয়ার ফায়ারওয়েল বাই ডিফল্ট দ্যাট ফায়ারওয়েল সেই সেটা কিন্তু আপডেট হয় না মানে আমরা যখন সিসকো রাউটারে আমি যেহেতু আপনাদের সবাই কাছে সিসকো নলেজ আছে আমি সিসকো এক্সাম্পল দিয়ে বলছি সিসকো তে আমরা যখন কোনো কমান্ড রান করি তো কমান্ডটা আমাদের বলে থাকে স্টার্টআপ কনফিগার থাকে যদি সেই কমান্ডটাকে আমাকে সেভ করতে হয় সিসকো রাউটারে তাহলে আমরা রাইট ডাব্লিউআর কমান্ড ইউজ করি অথবা কপি স্টার্টআপ কনফিগ টু রানিং কনফিগ কপি স্টার্ট রান এই কমান্ডটা আমরা দিই তাহলে ওটা আমাদের সিস্টেমে কি হয় আমাদের ফ্ল্যাশ মেমোরিতে কি সেভ হয়ে যায় সিমিলারলি আমরা যদি এখানে কোনো কনফিগারেশন করি সেটা যদি ফার্মেলে আমরা সেভ করতে হয় তাহলে এখানে কমিট অপশনটাকে আমাকে ক্লিক করতে হবে ঠিক আছে ওকে তো এবারে সাপোজ আমি এখানে করে দেখাই দেখুন এখন এই কমিট এখানে গ্রে আউট হয়ে আছে এখন কমিটটা ক্লিক ক্লিক করা যায় এখানে যাবে না এখানে কমিট যদি ক্লিক করি এখানে লিখছে নো পেন্ডিং চেঞ্জ টু কমিট মানে কোনো এরকম চেঞ্জ নেই যেটা আমাদেরকে এখানে এখন ইয়ে করবো ফর এক্সাম্পল আমি যদি এখানে কিছু ক্রিয়েট করি সাপোজ আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছি সাপোজ এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছি এনআইসি বা এখানে নাম দিচ্ছি ক্লায়েন্ট ওয়ান বলে তো ক্লায়েন্ট ওয়ান বলে এখানে আমি একটা অজাস্ট অবজেক্ট ক্রিয়েট করছি যার আইপি হচ্ছে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ঠিক আছে তো দেখুন আমি যে ক্লায়েন্ট ওয়ানের একটা এখানে একটা রেকর্ড ক্রিয়েট করলাম ঠিক আছে তো এখানে দেখুন কমিটটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে আর কিন্তু গ্রে আউট নেই এখানে আমি যদি এই কমিট এখানে যদি ক্লিক করি তাহলে কমিট এখানে ক্লিক করলে কমিট অল চেঞ্জেস বলে এখানে একটা অপশন আসছে রাইট তো এখানে আমি যদি কমিট করে দিই তাহলে কিন্তু এটা কি হবে এটা এখানে কিন্তু এখানে সেভ হয়ে যাবে এটা দেখাচ্ছে এখানে সেভ হচ্ছে রাইট কমিটের আমরা এখানে যা যা চেঞ্জেস করেছি তো এনি চেঞ্জেস ইউ হ্যাভ ডান ইন দা ফায়ারমেল এটা আমরা বুঝতে পারবো আমাদের ল্যাব করতে এটা আমাদের হ্যাবিট হয়ে যাবে যে আমরা কখনো কোনো চেঞ্জেস করলে ইমিডিয়েট সেটাকে আমরা কমিট করে দেবো কমিটকে আমরা রিভার্টও করতে পারি সেটা আমি এখানে দেখাচ্ছি এখন তো ঠিক আছে এটা এখন ক্লোজ করে দিই এটা হয়ে যাবে কমিট এখানে নিচে দেখুন এখানে টাস্ক বলে একটা অপশন আছে ঠিক আছে এই টাস্ক অপশনে আপনাকে দেখায় যে যদি আপনি কোনো কমিট মানে কোনো যদি টাস্ক পারফর্ম করেছেন তো এই নিচে আমি আবার এটাকে দেখাবো এখান থেকে আমরা এটাকে ওপেন করে দেখতে পারি যেমন আমরা এখন এখানে কমিট চালিয়েছিলাম তো টাক্স অপশনে গিয়ে ক্লিক করলে এখন দেখাচ্ছে এটা এখনো কিন্তু এটা আন্ডার প্রসেসিং আছে এটা এখনই হয়ে যাবে এখানে কমিটের পাশে যদি আমরা এখানে গিয়ে দেখি তাহলে এখানে কি আছে লক বলে একটা এখানে অপশন আছে ঠিক আছে লক মানে হচ্ছে যে সাপোজ আপনি যদি এখানে লক করে দেন ঠিক আছে তো এখানে যদি আমরা লক করে দিই আমি দেখাচ্ছি এখানে এখানে কমিটটা আমার একটুখানি হয়ে যায় এই কমিট আমরা এখানে যেহেতু আমাদের টা দেখতে পাচ্ছেন এখানে ফিফটি ফাইভ পার্সেন্ট মতন হয়েছে ঠিক আছে এটা জাস্ট আমাদের কমপ্লিট হয়ে যাক তারপরে আমি এখানে লকটা এখানে করে করে দেখাব লকটা মানে এখানে কি হচ্ছে যে সাপোজ আপনি এখানে কোনো কিছু চেঞ্জেস করছেন তো অনেক সময় কি হয় যে আপনি চান না যে আপনার ফায়ারবেলে যারা অন্য নেটওয়ার্ক টিমে যারা আছে যাদের কাছে ফায়ারবেল অ্যাক্সেস আছে ঠিক আছে তারা কিছু ফায়ারবেলে চেঞ্জ করতে পারে তারা কোনো কিছু ফায়ারবেলে চেঞ্জ করতে পারবে না তারা রিড করতে পারবে সবকিছু করতে পারবে কোথায় সেক্ষেত্রে তারা কি করবে এখানে তারা অ্যাডমিন কি করে এটাকে লক করে দেয় ঠিক আছে তো লক করে দিলে কি হবে আমি যদি এখানে দেখি এখন কি নাইনটি নাইন পার্সেন্ট এটা কমিট হচ্ছে এটা এতটা সময় লাগে না ঠিক আছে যেটা আমরা দেখছি যে অনেকটা সময় লাগছে এটা এতটা সময় কিন্তু লাগে না লাগবেও না এখন এটা দেখা যাচ্ছে রাইট এবার যদি আমরা এটাকে লক করে দিই ঠিক আছে টেক লক আমি এখানে একটা কি কি লক করতে চাইছি আমি এখানে যাতে কেউ কমিট রান না করতে পারে এখানে অনেকগুলো অপশন দিয়েছে ঠিক আছে একটা হচ্ছে আমাদের কনফিগেশন লক কেউ কোনো কোনো কিছু কনফিগেশন করতে পারবে না আর হচ্ছে কমিট লক আমরা কি লক এখানে করতে চাইছি যদি আমি কনফিগেশন লক করি যদি আমি এটাকে কনফিগ লক করে দিই তো কনফিগ লক করা দেখুন এটা এখানে লক চলে এসছে রাইট কনফিগ লক মানে এখানে কেউ কিন্তু কোনো কিছু কনফিগেশন করতে পারবে না আর একটা হচ্ছে কমিট লক এইটাও কিন্তু আমাদের কাজে লাগে ঠিক আছে এইটাও আমাদের কাজে লাগে সাপোজ আমি যেখানে কমিট লক করে দিই ঠিক আছে আই এম টু আ কমিট লক ওভার ইয়ার তাহলে কিন্তু আমার এখানে কি হচ্ছে আমার কমিট লকও আমি এখানে কিন্তু করে দিলাম রাইট তো তার মানে কি হচ্ছে কনফিগেশন লক মানে হচ্ছে কেউ কোনো কিছু কনফিগেশন করতে পারবে না অনেক সময় টেস্টিং পারপাসেও আমাদেরকে কাজ করতে হয় টেস্টিং পারপাসে কিরকম কাজ করতে হয় ধরে নিন একটা নেটওয়ার্ক আছে যেখানে দুটো অ্যাডমিশনার লগ করে আছে দুটো ডিফারেন্ট জায়গা থেকে লগ করতেই পারে আপনি দেখতেই পেলেন আমরা এখানে আমরা ওয়েব কনসোল দিয়ে একটা জায়গা থেকে লগ করেছি একটা হয়তো সিএলআই মোড থেকে লগ করেছি ঠিক আছে আমি আপনাদের সিএলআই মোডেরও অনেক কমান দেখাবো ইটস নট দ্যাটকে আমি শুধু জিওআই মোড দিয়ে আপনাদেরকে দেখাবো উই আর গোয়িং টু গো ভেরি ডিপ ইন ফায়ারওয়েল আর আমি যেটা প্রথম দিন থেকে বলছি অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স এই ট্রেনিংটা করে আপনারা বলবেন যে আপনাদের একটা বুঝতে পারবেন যে আপনাদের কোন লেভেলের কনফিডেন্সটা গ্রো আপ করবে ঠিক আছে ফায়ারওয়েলের যে কোনো এল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের সাথে আপনারা তো কমপ্লিট করতে পারবেন এল থ্রি ইঞ্জিনিয়ার সাথে নট এল ওয়ান এর তো এখন যেটা হচ্ছে এখানে যে কনফিগারেশন লক আমরা কখন করি যে সাপোজ ধরুন দুটো অ্যাডমিনিস্ট্রেটর আমাদের দুজনেই কে কানেক্ট করেছে এবার আমি এখানে কোন ধরনের চেঞ্জেস এখানে করে টেস্ট করছি রাইট তো আমি এখানে কি কি করতে পারি আমি কমিট লক করে রেখে দিলাম কমিট লক এই জন্য করছি যে অন্য জনা যদি কোনো কনফিগারেশন টেস্টিং করছে ও কনফিগার ওখানে দেখতে পারবে যে এখানে কি করে আইপি দেবো বা এখানে এই পার্টিকুলার সার্ভিসটা করে কনফিগার পরে ও কনফিগার করতে পারবে কিন্তু ওখানে ও কমিট করতে পারবে ঠিক আছে ওখানে কিন্তু কমিট করতে পারবে না ঠিক এবার যদি আমাদেরকে এখানে রিমুভ লক করতে আমরা এখানে রিমুভ লক করে দেবো তো লক এখানে রিমুভ হয়ে যাবে তাহলে দুটো জিনিস হচ্ছে কমিট করলে সেভ হয়ে যায় তাহলে একটা হচ্ছে কনফিগারেশন করতে পারবে না একটা হচ্ছে কমিট করতে পারবে না যদি আমি কনফিগারেশন কমিট লক করে দিই তাহলে আমরা কনফিগারেশন করতে পারবো কিন্তু আমরা সেটাকে আমরা ইয়ে করতে পারবো না কমিট করতে পারবো না ঠিক আছে এখানে আছে সেভ চেঞ্জেস এন্ড রিভার্স চেঞ্জেস সেভ চেঞ্জেস রিভার্স চেঞ্জেস মানে হচ্ছে যে যদি আমরা এখানে কোনো কে রিভার্ট করতে চাই রাইট ইফ ইউ ওয়ান্ট টু রিভার্ট যে আমাদের কোনো কিছু এখানে আমরা চেঞ্জ করেছি বা কোনো কিছু রেখেছি তো সেটাকে আমরা রিভার্ট করতে চাই ইনিশিয়ালি কি হয় ফায়ারবেলে ফায়ারবেলে অনেক সময় এটা দেখবেন যে আপনাদের সাপোজ আপনাকে টেস্টিং পারপাসে অনেক রিকোয়ারমেন্ট মানে কোনো রিকোয়ারমেন্টকে ফুলফিল করা লাগে না আপনাকে প্রচুর টেস্টিং কিন্তু এখানে করতে হবে রাইট আপনাকে কিন্তু সাপোজ আপনাকে কেউ বলল যে আমার এই পার্টিকুলার নেটওয়ার্ক পলিসিটা দরকার তখন আপনি কি করবেন নেটওয়ার্ক পলিসিটা আগে কিন্তু

দেখুন এখানে আমার ইউজার এখানে দেখাবে আপনি যদি অ্যাডমিনের পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান আপনি এখানে ক্লিক করে অ্যাডমিনের ওল্ড পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড এখানে আপনি টাইপ করতে পারেন রাইট অ্যাডমিন যদি এখান থেকে এখানে লগ এখানে অপশন থাকে আপনি যদি চান এখান থেকে আপনি লগ আউট করতে পারেন লাস্ট লগ ইন এখানে এখানে দেখাবে কি আছে না আছে এখানে একটা দেখবেন মেসেজের একটা আছে আমরা যখন পালা ওয়াল্টকে অন করেছিলাম তখন এখানে কিছু মেসেজ এসেছিল তো জাস্ট আমি এগুলোকে ক্লিক করে দিলাম এই মেসেজগুলো এখন আমার দরকার নেই টাস্ক আমি আপনাকে দেখালাম তো আচ্ছা এখানে কমিট হয়ে গেছে তো অ্যাডমিন নিজে এখানে কামিট করতে পারছে রাইট তো এখানে কমিটেড এখানে দেখা যাচ্ছে যেটা আমরা একটু আগে কমিট করেছিলাম এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি এবার যদি আমি এখানে রিভার চেঞ্জেস এর মধ্যে চলে আসি নো পেন্ডিং কেন সেভ হয়ে গেছে রাইট আমি যেহেতু কামিট করে ফেলেছি সেই জন্য এখন কিছু রিভার্ট করা নেই কিন্তু আমি যদি এখানে কোনো কিছু কনফিগার করতাম যেটা আমি সেভ করে নিই সে সেটা যদি আমি রিভার চেঞ্জেস করতে যেতাম সেটা আমি রিভার্ট করতে পারতাম ব্যাপারটা কিরকম যদি আমি এখানে চলে আসি সাপোজ এখানে আমি একটা আর একটা অবজেক্ট ক্রিয়েট করছি ক্লায়েন্ট থ্রি আর ক্লায়েন্ট থ্রি যদি আমার এখানে চলে হচ্ছে ওয়ান 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 থ্রি থ্রি ঠিক ঠিক আছে আছে তো দিস দিস ইজ মাই ক্লায়েন্ট আমি একটু র্যামটা বাড়িয়ে দেবো আমাদের এখানে আমি আই গেস আমি এখানে এইট জিবি র্যাম নিয়ে পালা ওল্টোটা আশা করি আমি চালাচ্ছি একটু ল্যাগ হচ্ছে ঠিক আছে তো আমি র‍্যামটাকে এটাকে 8 to 16 জিবি আমি পালোআল্টো র‍্যামটাকে বাড়িয়ে দিই আর আপনাদের যদি রিসোর্স কনস্ট্যান্ট থাকে তাহলে আপনাদের এই ল্যাগটাকে একটুখানি সহ্য করতে হবে রিভার্স চেঞ্জেস মানে দেখুন আমি এখানে কিছু একটা নিলাম বাট আমি এটাকে এখন ইউজ করব না আমি যদি রিভার্স চেঞ্জেস এর মধ্যে চলে আসি আর আমি এখানে রিভার্ট করি তো ইউ উইল সি অটোমেটিক্যালি যেটা আমি কমিট করে দিই সেটা কিন্তু এখান থেকে রিভার্ট চেঞ্জ অল চেঞ্জেস ওয়ার রিভার্টেড ফ্রম দ্য কনফিগারেশন তো ক্লায়েন্ট 3 যেটা আছে সেটা এখান থেকে কিন্তু রিভার্ট হয়ে গেছে

একটা ইমেজ নিয়ে পরে দেখিয়েছি আচ্ছা এগুলো হচ্ছে আমাদের এগুলোকে বলা হয় ফাংশনাল ক্যাটাগরি ট্যাব যেগুলো আমরা এখানে দেখছিলাম ঠিক আছে মনিটর পলিসি এসিসি অবজেক্টস যেগুলো নেটওয়ার্ক দিস আর পড় ফাংশনাল মনিটর ফাংশনাল ক্যাটাগরি ট্যাব ঠিক আছে আমাদের এখানে নেক্সট নিচে আমরা দেখলাম টাস্কের টাক্সের একটা অপশন ছিল ল্যাঙ্গুয়েজের একটা অপশন ছিল সেটাও আমরা এখানে দেখলাম অ্যাডমিন পাসওয়ার্ড আর লগ আউট করার অপশন সেটাও আমরা এখানে দেখলাম এবারে আমরা যদি এখানে চলে আসি আমাদের এখানে আমাদের কিছু অ্যাপ্লিকেশন যদি রান করতো সেই অ্যাপ্লিকেশন গুলো যদি মানে আমরা এখানে দেখেছিলাম যে আমাদের আহ অ্যাপ্লিকেশন যদি কিছু থাকতো তো সেই জিনিসগুলো এখানে আউটকাম গুলো আসবে তার কয়েকটা ইমেজ আমরা দিয়েছি আমরা আগামী দিনে দেখবো জিনিসগুলো কিভাবে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে এখানে আমরা যদি কোন পলিসি ইমপ্লিমেন্ট করেছি আমাদের কাছে পলিসি ট্যাবও আছে ইফ ইউ সি অভার ইয়ার

নেক্সট আমরা যদি এখানে আসি সেটা হচ্ছে ডিসকাশন করব আমি এখন এগুলো সব হবে এগুলো আমাদের হবে না তাদের সবই হবে আমরা এখানে এটাও দেখতে পাবো আমাদের সিস্টেম রিসোর্স মধ্যে আমাদের আমি বলছিলাম ডেটা প্লেন আর ম্যানেজমেন্ট প্লেন দুটো ডিফারেন্ট আছে তো ইউ ক্যান সি ওভার ইয়ার আমাদের ডেটা প্লেন অ্যান্ড ম্যানেজমেন্ট প্লেন আমাদের এখানে দুটো ডিফারেন্ট এভাবে দেখাচ্ছে আমরা দেখতে পাবো আমাদের ম্যানেজমেন্ট প্লেনের কি রিসোর্স ইউজ হচ্ছে আমাদের ডেটা প্লেনের রিসোর্স কি ইউজ হচ্ছে তো সেটাও কিন্তু আমরা এখানে দেখতে আমি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম যে আমাদের ডেটা প্ল্যান ম্যানেজমেন্ট প্ল্যান এখানে ডিফারেন্ট থাকে লক নিয়ে পরে এখানে দেখালাম লক জিনিসটা কি হয় তো লকটাও এখানে আপনি বুঝতে পারছেন হোয়াট আর দ্য লকস অ্যান্ড অল রাইট আর এখানে আমরা তলায় চলে আসবো এখানে লক নিয়ে পরে ডিসকাশন গুলো এখানে আছে যে আমরা লক নিয়ে পরে কি কি কাজ করতে পারি ঠিক আছে সেই জিনিসগুলো এখানে আছে আর আমরা এটাও করতে পারি যে আমাদের যখনই ফাইভেল অটোমেটিক্যালি ওখানে লক এনেবেল থাকবে তারও অপশন আছে আমি দেখাচ্ছি সেই অপশন গুলো কি হবে না হবে রিফ্রেশ ইন্টারভেল টাইম কি সেটা আমি এখানে বোঝালাম এখানে একটা অপশন থাকে অটোমেটিক্যালি অ্যাকোয়ার কমিট লগস ঠিক আছে তাহলে যখনই কেউ লগ ইন করবে কোনো ইউজার সেখানে কমিট লগটা অটোমেটিক্যালি থাকবে বা বাই ডিফল ওটা কিন্তু এনেবেল থাকবে কিছু কমান্ড আছে যেমন যে শো সিস্টেম ইনফো একটু আগে আমি এই কমান্ডটা ইউজ করে আমরা লগ করেছিলাম আমরা দেখলাম আমাদের পাবলিক আইপিটা কি আছে আর একটা কমান্ড হয় সেটা হচ্ছে আমাদের এটাকে আমরা একটু বড় করতে পারবো এটাকে আমরা যদি চাই আমি পুটটি দিয়েই কানেক্ট করবো যাতে আমরা কনসোল দিয়ে করলে কি হয় না একটু আমরা সাইজটা ম্যানেজ করতে অসুবিধা এখানে একটা কামান্ড আমরা দেখলাম যেটা আমরা করেছিলাম শো সিস্টেম ইনফো ঠিক আছে তো এটা আমরা দেখতেছিলাম আমাদের কি ছিল দিস ইজ আওয়ার ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস 192.168.241.168 রাইট তো আমরা যদি এখানে চলে আসি আর একটা আমাদের এখানে একটা হয় শো ইন্টারফেস iptr ম্যানেজমেন্ট শো ইন্টারফেস ম্যানেজমেন্ট করলো আমরা আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেসের আইপি কিন্তু দেখতে পাই ঠিক আছে তো আরো শো সিস্টেম রিসোর্স আমরা করতে পারি যে আমাদের রিসোর্স কি কি এখানে কনজাম্পশন হচ্ছে তো আমরা লিখতে পারি শো সিস্টেম রিসোর্স এখানে আমরা দেখতে পাবো আমাদের কি কি রিসোর্স কনজাম্পশন হচ্ছে কি কি না হচ্ছে যেমন আমরা আমাদের সিস্টেমে

ঠিক আছে শো রানিং রিসোর্স মনিটার কি কি রিসোর্স রান করছে শো সেশন ইনফো শো সেশন ইনফোতেও আমরা দেখতে পাবো কতগুলো অ্যাডমিন আমাদের কাছে আছে আমাদের আরেকটা কমান্ড হচ্ছে শো এডি এমআই এন এস শো অ্যাডমিনস তো শো অ্যাডমিনস করলে আমরা একই জিনিস দেখতে পাচ্ছি যে কতগুলো অ্যাডমিনস এখানে রান করছে দেখুন এগুলো সব কিন্তু খুব বেশি কমান্ড দেখাচ্ছি কিন্তু এই কমান্ডগুলো আমরা আগামী দিনে বারবার আমরা ইউজ করব ঠিক আছে যেরকম আমরা সিসকো রাউটার শেখার সময় আমরা দেখতাম এনেবেল দিয়ে আমরা প্রিভিলেজ মোডে যাচ্ছি হ্যাঁ তারপরে কনফিগার টার্মিনাল তারপর ইন্টারফেস সিলেক্ট করে ইন্টারফেস আইপি অ্যাড্রেস দিয়ে আইপি অ্যাড্রেস কমান্ড চলে নো শটডাউন সেরকমই আমরা একদম বেসিক লেভেল থেকে আমরা জিনিসটাকে স্টার্ট করছি তো প্লিজ গো থ্রু দ্য পিডিএফ ঠিক আছে পিডিএফ গুলো পড়লে আমি যেখানে দেখে দিলাম প্লাস আপনারাও একটুখানি পিডিএফটা পড়লে পরে 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 আপনারা থেকে ব্রাউজ করতে পারেন কোথায় কি আছে না আছে নেক্সট যখন আমরা কোনো পালাওয়াল্টো নিয়ে কাজ করব ঠিক আছে ফার্স্ট আমি দেখাবো যে হাউ টু কনফিগার ডিএনএস ইন পালাওয়াল্টো রাইট আমাদেরকে কি করে আমরা ডিএনএস কে কনফিগার করব পালাওয়াল্টো তে সেটা আমরা আগে এখানে দেখব রাইট নাও হোয়াট ইজ ডিএনএস ডিএনএস আমরা জানি ডিএনএস স্ট্যান্ডস ফর ডোমেইন নেমিং সিস্টেম রাইট তো আমরা কি করি আমরা যখনই কখনো কোনো সার্ভার কে যদি রিচ করতে চাই আইদার থ্রু ওয়েব আইদার থ্রু এনি টাইপ অফ লোকাল নেটওয়ার্ক ঠিক আছে তো আমরা যখনই সার্ভার কে আমরা রিচ করতে চাই সাপোজ আমরা গুগল ডট কম কে রিচ করছি আমরা জানি যে গুগল ডট কম এর একটা আইপি আছে রাইট বাট আমরা গুগল ডট কম এর আইপি কে আমরা মনে রাখি না এটা আমরা বেসিক জিনিস আমরা জানি আর আমি একটুখানি জাস্ট একটা ছোট্ট করে ডিএনএস নিয়ে বলবো নট গোয়িং টু গুড ডিটেলস ডিএনএস বিকজ অ্যাজ উই আর ডুইং ফাইভেন তো আমরা ফায়ারওয়েল পড়ছি মানে আমাদের বেসিক নেটওয়ার্কটা আমাদের ক্লিয়ার আছে আর বেসিক নেটওয়ার্কের মধ্যে আমাদের ডিএনএস পড়ানো হয় তো সেরকমই কি হচ্ছে যে আমরা যখন গুগল ডট কমে যাই তো দুটো মেশিন এদের মধ্যে কমিউনিকেশন করে উইথ আইপি অ্যাড্রেস এটা আমরা জানি তো দুটো মেশিন যখন নিয়ে মধ্যে কমিউনিকেশন করে উইথ আইপি অ্যাড্রেস যখন আমরা গুগল ডট কম লিখি তো আমার সিস্টেম কিন্তু গুগলের আইপি অ্যাড্রেসকে চেনে না কিন্তু আমার রিকোয়েস্টটা কোথায় যায় আমার রিকোয়েস্টটা কিছু ডিএনএস সার্ভারের কাছে যায় যে ডিএনএস সার্ভার কি করে

টোটাল তেরো খানা রুট ডিএনএ সার্ভার আছে আমাদের ওয়ার্ল্ডে এবং এদের অনেকগুলো করে রেপ্লিকাও আছে যে একটাই সার্ভার সব সার্ভিস প্রোভাইড করছে তা নয় ইউ ক্যান সি প্রত্যেকটা সার্ভার অ্যালফাবেটিক্যালি দেওয়া হয়েছে ফ্রম এ টু এম তো দেখুন এখানে এ যেটা আছে সেটা এখানে দেখাচ্ছে কোথায় আছে কোন লোকেশনে আছে এবং তলায় দেখুন এই যে এ যে সার্ভারটা আছে এ তলায় যেগুলো দেখতে পাচ্ছেন দিস আর দা রেপ্লিকাস এতগুলো জায়গায় এই সার্ভারটা রেপ্লিকা করা আছে ঠিক আছে বি এর যদি দেখি তো বি এর এই কটাই রেপ্লিকা করা আছে সি এ যদি দেখি সি এর এই কটা রেপ্লিকা করা আছে ডি এর অনেকগুলো রেপ্লিকা পাবো ঠিক আছে টোটাল দুশো দুশো নটা রেপ্লিকা সার্ভার তৈরি করা আছে তো আমরা যখন গুগল ডট কম সার্চ করছি আমাদের কোথাও এই তেরোটা সার্ভার বা তেরোটা সার্ভারে কোনো কোনো রেপ্লিকাতে আমাদের রিকোয়েস্টটা যায় ঠিক আছে তবে গিয়ে আমরা গুগল ডট কমকে রিচ করতে পারি কেন ডিএনএস সার্ভার বলে দেয় যে গুগলের আইপি কী হবে সেটা আমার সিস্টেমকে বলে দেয় তারপরে আমার সিস্টেম ওই আইপিটা দিয়ে পরে কানেক্ট করে সিম্পলি আমরা যখন এখানে গুগল ডট কম লিখছি তো আমরা এখানে গুগল ডট কম ওপেন হয়ে গেল আর আমরা জানি গুগল ডট কমকে আমার সিস্টেম যখন কানেক্ট করেছে তখন আমার সিস্টেম অবভিয়াসলি গুগল ডট কমের এর আইপিটাকে রিচ করতে পেরেছে তো এস লুক আপ করে যদি আমি এখানে লিখি জি ই গুগল ডট কম তা আমি এখানে গুগল ডট কমের

পেস্ট করে দিই ঠিক আছে ওয়ান ফর্টি টু ডট তো দেখুন আমি গুগল ডট কম এর কাছে রিচ করছি দ্যাট মিনস এই আইপিটা কিন্তু আমার সিস্টেম কিন্তু জানে না এই আইপিটা প্রোভাইড করছে আমাদের রুট ডিএনএস সার্ভার এগুলো আমাদেরকে প্রোভাইড করছে রাইট এইবারে সিমিলারলি সিমিলারলি যখন এবারে আমি একটা জিনিস বলি ডিএনএস সার্ভার দু ধরনের হয় একটা হচ্ছে আমাদের পাবলিক ডিএনএস সার্ভার যেটা আমরা ইন্টারনেট কে ব্রাউজ করার জন্য ইউজ করি গুগল ফেসবুক লিঙ্কডিং এদেরকে ব্রাউজ করার জন্য আমরা আমি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি ফেসবুক দিনে কতবার খোলেন তা আপনি বলবেন যে আমি ফেসবুক দিনে 10 বার খুলি আমি আপনাকে যদি বলি ফেসবুক এর ইউআরএল অ্যাড্রেস কি আপনি বলবেন আরে facebook.com ই তো ইউআরএল অ্যাড্রেস এবারে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ফেসবুক এর আইপি কি আপনি কিন্তু বলতে পারবেন না তো এই যে আমরা আইপি অ্যাড্রেস জানি না কিন্তু সিস্টেম কমিউনিকেট করে উইথ দা আইপি অ্যাড্রেস রাইট তো তাহলে এখানে কি হচ্ছে পাবলিক ডিএনএস সার্ভার ইন্টারনেট ওয়ার্ল্ডে আমাদেরকে আইপি অ্যাড্রেস গুলো প্রোভাইড করে আজকে আমি যদি কোনো একটা সাইট যদি এখানে ওপেন করতে চাই যে সাইটটার আমি পাবলিক আইপি জানি না ঠিক আছে আমি যদি লিখি এখানে একটা সাপোজ এখানে টাইমস নাও বলে এখানে একটা আছে এটা এটাকেই ওপেন করছি তো টাইমস নাও বলে এখানে আমি একটা জিনিসকে এখানে তো আচ্ছা এটা কিছু একটা আমরা এখান থেকে ওপেন করি এখানে দেখুন আমরা যার যাই হোক একটা পেজ ওপেন করলাম এর একটা পার্টিকুলার অ্যাড্রেস আছে ঠিক আছে তো এই যে ইউরএলটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমি কি জানতাম যে কোন আইপি তে রিচ করলে আমি এই ইউরএলটা পাবো আর ইউ গেটিং মাই পয়েন্ট

সাপোজ একটা আইটি ফ্লোরে যদি ভাবি একটা আইটি ফ্লোরে ধরে নিচ্ছি আমার দুশো খানা বসে কাজ করছে ওই আইটি ফ্লোরে আমার আট দশটা সার্ভার্স আছে ডেটাবেস সার্ভার আছে ঠিক আছে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার্স আছে আর অনেক ধরনের ফাইল সার্ভার আছে তো ডিএসিপি সার্ভার আছে আর অনেক ক্লায়েন্ট আছে ঠিক আছে এবারে যদি আমার দুশো খানা টোটাল হোস্ট হয়ে থাকে সার্ভার আর ক্লায়েন্ট মিলে পরে আমার তো প্রত্যেকটা হোস্টকে তো তাদের আইপি দিয়ে মনে রাখা সম্ভব নয়

উইদিন দা অর্গানাইজেশন একটা ডিএনএস সার্ভার থাকে ঠিক আছে যেখানে ক্লায়েন্ট যদি কোনো রিকোয়েস্ট ফরওয়ার্ড করে একটা ক্লায়েন্ট থেকে আরেকটা ক্লায়েন্টকে রিচ করার জন্য সাপোজ সেলস ডিপার্টমেন্টের একটা পিসি ওয়ান্ট টু অ্যাক্সেস মার্কেটিং ডিপার্টমেন্ট তো ওরা কি করবে ওরা ওদের কাছে এরকম নেমিং ক্লেচার থাকবে হাউ টু অ্যাক্সেস এবং তারা যখন সেই রিসোর্সটাকে অ্যাক্সেস করতে যাবে তো সেই রিসোর্সটাকে অ্যাক্সেস করতে গেলে কোন তে তাদেরকে তাদেরকে যেতে হবে সেটা ইন্টারনাল ডিএনএস সার্ভার ওদেরকে বলে দেয় তো যেরকম আমাদেরকে পাবলিক ডিএনএস সার্ভার বলে দিচ্ছি গুগলে যেতে গেলে কি আইপি আমরা ইউজ করব তেমনি অর্গানাইজেশন ইন্টারনাল ডিএনএস সার্ভারও কিন্তু থাকে তো ইন্টারনাল ডিএনএস সার্ভারে আমরা যে রেকর্ডস গুলো তৈরি করি এখানে কিছু যেমন এখানে আমার পিকচার দেওয়া আছে আমার এখানে আমি দেখি আমার কোনো উইন্ডোজ সার্ভার এখন এখানে লোড করা আছে কিনা না একটাও নেই তো এখানে আমরা ডিএনএস এ কিছু রেকর্ড ক্রিয়েট করি রাইট ইউ ক্যান সি সাম রেকর্ড যেমন এখানে দেখুন এ রেকর্ড হোস্ট হোস্টের পাশে এখানে এ রেকর্ড লেখা আছে ঠিক আছে এ রেকর্ড মানে হচ্ছে আমরা প্রতিটা হোস্টে রেগেস্টে একটা করে আইপি আমরা সেট করি যে এই হোস্টার একটা কোন একটা নাম থাকবে এই হোস্টার একটা নাম থাকবে এই হোস্টার একটা নাম থাকবে এখানে ক্লিক করলে আমরা হোস্টের নামটা দেখতে পাবো দিস ইজ কল এ রেকর্ড রাইট আবার ধরে নিন যদি আইপিভি সিক্স অ্যাড্রেস হয় তাহলে চারটে এটাকে ফোর এ বলি মানে আইপিভি ফোর অ্যাড্রেস হলে

আমাকে কেউ কুশল বলে ডাকে কেউ আমাকে কবিতা বলে ডাকে তো আমি একইভাবে রেসপন্স করছি রাইট তো সেম যখন আমরা কোন সার্ভারকে রিচ করতে চাইছি সে সার্ভারে দু তিনটে নাম থাকতেই পারে যেমন গুগল ডট কম হচ্ছে আমাদের জন্য নামটা সার্ভারের নামটা কিন্তু অন্য কিছু একটা আছে সেটা আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আপনি এনএস এস লুক আপ করলে পরেই বুঝতে পারবেন ওখানে একটা সার্ভার নেম দেখাবেন আমার এখানে কিছু নেটওয়ার্কে আমার লাস্ট কিছু উইক টু উইক্স টু উইক্স আগে আমার কিছু চেঞ্জেস এসছে আমার হতে পারে আমি জানি না ওর জন্য আমার এনএস লুক আপটাকে আমাকে ব্লক করছে কিনা কারণ আমার এনএস লুক আপ কমনটা চলতে হয় তো ক্যানোনিক্যাল নেম হচ্ছে ওরকমই হচ্ছে অল্টারনেট নেম সার্ভারের নেম কিছু আলাদা কিন্তু আমরা যখন রিচ করছি সার্ভারকে আমরা রিচ করছি গুগল ডট কম দিয়ে পাবো ঠিক আছে তো সিমিলারলি দেখবেন যখন আপনারা আপনারা আশা করি বুঝতে পারছেন আর আমাকে এক্সাম্পল দেওয়ার দরকার নেই তেমনি আমাদের কিছু এনএস রেকর্ড থাকে এনএস রেকর্ড মানে নেম সার্ভার রেকর্ড যে সার্ভারটা ডিএনএস হোল্ড করে তাকে আমরা নেম সার্ভার বলি তো হু ইজ দা নেম সার্ভার ইন দা রেকর্ড আর একটা হচ্ছে এসওএ রেকর্ড এগুলো এত ডিটেইলস এখন যেতে হবে না কারণ এগুলো উইন্ডোজ এর প্ল্যাটফর্মে রেকর্ড এই মানে আমাকে এখানে আপনাকে অন্য জিনিস বুঝাতে হবে আমরা যদি আমরা যদি পালা ওয়ার্ল্ড যদি দেখি তো পালা ওয়ার্ল্ড কিন্তু আমাদেরকে ডিএনএস কিন্তু কনফিগার করতে হবে উই অলসো নিড টু কনফিগার ডিএনএস ইন পালা ওয়ার্ল্ড তো হাউ টু কনফিগার ডিএনএস ইন পালা ওয়ার্ল্ড আর ডিএনএস কেন কনফিগার করতে হবে ডিএনএস এই জন্য কনফিগার করতে হবে কেন আমাদেরকে ইফ ইফ উই কাম টু আওয়ার ড্যাশবোর্ড ঠিক আছে আমরা যে ড্যাশবোর্ডের এখানে চলে আসি আর এখানে আমি যদি আপনাকে দেখাই এখানে একটা অপশন আছে দেখাচ্ছি আপনাকে ডাইনামিক আপডেটস ঠিক আছে তো আমি যদি এক পালা ওয়ার্ল্ডেতে কোনো যদি আপডেট যদি পেতে চাই তো আপডেটটা কোথ থেকে নেবে আপডেটটা আমার পালা ওয়ার্ল্ডের কোনো একটা ওয়েবসাইট থেকে নেবে রাইট অ্যান্ড ইউ ক্যান সি এখানে আমি যদি ডাইনামিক আপডেটসে যাই ও কোন আপডেটস আমাকে এখানে দেখাতে পারছে না ও আপডেট এই জন্য দেখাতে পারছে না কেন ও সার্ভারকে রিচই করতে পারবে না আমি যদি করি চেক নাও ঠিক আছে তো ও কি করে চেক করবে যে আমার আমার কাছে কোনো আপডেটস আছে কি আমাকে এখানে ম্যানুয়ালি কোন আপডেট থাকলে ওটাকে ডাউনলোড করে ম্যানুয়ালি এখানে আমাকে দেখাতে হবে বাট ও কিন্তু আমাকে এখানে কিন্তু কোনো আপডেট কিন্তু দেখাতে পারবে না ডাইনামিক আপডেট কেন এর এখানে ডিএনএস কনফিগার করে না এবার যদি আমাদেরকে এখানে ডিএনএস কনফিগার করতে হয় তাহলে আমরা এখানে চলে আসব হচ্ছে দেখুন আমরা যদি ডিএনএস কনফিগার করতে চাই তাহলে আমরা এখানে ডিভাইসেস এ যাব ডিভাইসেস এর পর সেটআপে যাব ঠিক আছে উই হ্যাভ টু গো টু সেটআপ আর সেটআপে গিয়ে সার্ভিসেস এর আন্ডারে আমরা এখানে ডিএনএস কনফিগার করতে পারি তো লেট মি শো ইউ যে হাউ টু কনফিগার ডিএনএস ওভার হিয়ার আমাদের যে পাবলিক ডিএনএস আছে সেটা আমি এখানে একটুখানি পাবলিক ডিএনএস আমি এখানে কনফিগার করে দেব তাহলে আমরা এখানে চলে আসব এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথা থেকে এটাকে সেটআপ করি উই উইল গো ইনসাইড দ্য সেটআপস ঠিক আছে আর সেট আপের ভেতরে যাওয়ার পরে দেখুন এখানে একটা সার্ভিস বলে একটা অপশন আছে আপনি যদি সার্ভিসেস এর মধ্যে আসেন তো দিস ইজ দা ওয়েবসাইট ইউ ক্যান সি দিস ইজ দা ওয়েবসাইট ঠিক আছে যে ওয়েবসাইট থেকে পালাওয়ালটোর আপডেটস গুলো আসে আর এখানে আমার ডিএনএস সার্ভার কনফিগার করা নেই তো ইফ ইউ ক্লিক ওভার হিয়ার তো ইউ ক্যান পুট ইওর ডিএনএস সার্ভার ওভার হিয়ার ঠিক আছে আমি আমার ডিএনএস সার্ভার এখানে আমি দিতে পারি সাপোজ এইট ডট এইট ডট এইট ডট এইট আমার একটা ডিএনএস সার্ভার এখানে আমি দিলাম রাইট আর এখানে আমার হচ্ছে ফোর ডট ফোর ডট টু ডট টু ডট অনেকগুলো আছে অথবা আমি ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এইট ডট এইট ডট এইট ডট এইট আমরা সবাই জানি ঠিক আছে তো কিছু কমন ফার্স্ট ডিএনএস সার্ভার গুগল করলে আপনি পেয়ে যাবেন আইপি গুলো জেনে রাখা বলুন এনিওয়ার ইন দা ওয়ার্ল্ড থাকুক কোনো অসুবিধা নেই আই উইল আপডেট মাই ডিএনএস সার্ভার আইপি ওভার ইয়ার তো ডিএনএস সার্ভার আইপি এখানে আমরা আপডেট করলাম এটাকে আমরা কমিট করব অবশ্যই রাইট তো ফার্স্ট এখানে আমরা ডিএনএস সার্ভারের আইপিটাকে এখানে করলাম নেক্সট যদি আমরা এখানে আসি ডিএনএস সার্ভারের মধ্যে পাশে দেখুন এখানে এনটিপি সার্ভার আছে ঠিক আছে তো এনটিপি সার্ভার ইজ অলসো ভেরি মেনিটেন কারণ এনটিপি যে টাইম সিনক্রোনাইজেশন না হয় এটা আপনারা নেটওয়ারকেও দেখেছেন যদি দুটো ডিভাইসের টাইম যদি ম্যাচ না করে তাহলে সেই ডিভাইসগুলো রিসোর্সগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না

এনটিপি প্রাইমারি সেকেন্ডারিতে একই দিয়ে দিলাম রাইট এই এনটিপি সার্ভারটা এখানে আমরা এখানে আপডেট করে দিলাম তো এখন যদি আপনি দেখেন আমার এনটিপি সার্ভার এখানে কিন্তু আমার আপডেট হয়ে গেছে পাবলিক এনটিপি সার্ভারের জন্য কোনো অথেন্টিকেশন দরকার হয় না নাও আই উইল ক্লিক অন কমিট এটাকে আমি কমিট করে সেভ করে দিই তো যতক্ষণ এটা কমিট হচ্ছে আপনি এখানে দেখুন আমি এখানে মেনশন করেছি যে আপনি কিভাবে ডিএনএস আপডেট করবেন দিস ইজ ডিএনএস আপডেট আর ডিএনএস আপডেট করার পরে এখানে ডিএনএস এর সম্বন্ধে একটুখানি এখানে মেনশন করা আছে প্রাইমারি ডিএনএস কি সেকেন্ডারি ডিএনএস কি সেই জিনিসগুলো আর নেক্সট এখানে আমি এখানে আপডেট করলাম এনটিপি যাতে আমার ডিভাইসটা কারেন্ট ডেট এন্ড টাইম যাতে এখানে আপডেট হয়ে যায় ঠিক আছে সো দ্যাট আই ক্যান গেট দ্য কারেন্ট ডেট এন্ড টাইম ওভার হিয়ার তো এখানে শো এনটিপি করলে আমি এখন এখানে আমার দেখতেও পাবো আর শো ক্লক করলে যদি এটা আমার এখানে চলে আসে আমি আমার ডেট অ্যান্ড টাইমটাও এখানে আমি দেখতে পাবো তো ইফ ইফ আই সি ওভার হিয়ার ইফ আই কাম ব্যাক টু মাই টোর্টাল তা এখন এটা এখন আপডেট হচ্ছে এটা আপডেট হয়ে যাক এটা আপডেট হওয়ার পরেই আমি দেখতে পাবো আমি কমন আমার এখানে চলে আসবো আর এখানে যদি আমি করি শো এনটিপি এখন আমাকে এখানে এনটিপি এখন এটা কমিটি এখন সেভ হয়নি সেভ হলে পরে আমাকে এন দেখাবে দেখাচ্ছে নট সিঙ্কোনাইজ ঠিক আছে আর আর একটা হয় শো ক্লক তো শো ক্লক করে এখানে কি দেখাচ্ছে থার্ড মে ফ্রাইডে এরকম কিছু একটা ডেট আমাকে দেখাচ্ছে রাইট তো লেটার সি আমরা এটাকে আপডেট করি আর যখনই এটা আপডেট হয়ে যাবে তখনই আমরা কারেক্ট ডেট অ্যান্ড টাইম আমরা এখানে দেখতে পাবো তো বেসিক্যালি আমরা কি করলাম আজকে বেশি কিছু এখানে করিনি আমরা ফার্স্ট জিনিস যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের আহ একটা লুক নিলাম যে ড্যাশবোর্ডটা কি আছে কি না আছে ঠিক আছে আমরা এর মধ্যে গিয়ে পরে আমরা কি করলাম আজকে আমাদের ডিএনএস পাবলিক ডিএনএস আইপি ঠিক আছে আমরা ফারবেলা আপডেট করলাম আর এনটিপি যেটা আছে আমাদের যে এনটিপি সার্ভারের যেটা আইপি সেটা আপডেট করলাম দেখো শুধু এনটিপিটা টা দিলে হবে না এনটিপিটাকে আমরা রিচ এই জন্য আমি আগে ডিএনএস টা করলাম তারপরে আমি এনটিপিটাকে এখানে আপডেট করলাম এবার যদি আমার ডিএনএস কাজ করে আমি যেখানে ডিএনএস দিয়ে দিয়েছি এবার যদি আমার ডিএনএস কাজ করে তাহলে ওরা কিন্তু ইন্টারনেটে কাছ থেকে ওটা আপডেটটা পেয়ে যাবে কিন্তু এটা সিঙ্ক হতে একটু সময় লাগে এখন যদি আমি এখানে শো এনটিপি যদি করি এটা ইন্টারনেটের কাছ থেকে সিঙ্ক হতে একটু সময় লাগবে ঠিক আছে এখানে দেখাচ্ছে ইন রিচেবল ইএস আমি এখন যদি শো ক্লক যদি করি এখন এটা আপডেট হয়নি বাট হোল্ড অন এটা কিছু এন টিপি নট সিঙ্ক দেখাচ্ছে এখানে রাইট এন টিপি নট সিঙ্ক তো ডোন্ট ওয়ারি আমাদের এটা সিঙ্ক করে যাবে ঠিক আছে এটা ইমিডিয়েট সিঙ্ক না ইট মাইট টেক সাম টাইম মাইট এটা ইমিডিয়েট হয় মাঝে মাঝে আমার একটুখানি সময়ও লাগে তো ইটস আ বিগ ডিল এটা হয়ে যাবে আমাদের ঠিক আছে এবার আমরা একটা ইনিশিয়াল ল্যাব কনফিগার করব এবং ফার্দার আমরা দেখব যে কি করে আমরা ফার্দার কনফিগারেশন গুলো করি অবজেক্টস কি 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 করে আমরা ক্রিয়েট করি বেসিক পলিসি গুলো কি কি থাকে কোম্পানির মধ্যে সেগুলো দেখব তারপর আস্তে আস্তে আমরা অ্যাডভান্সে যাব থ্যাংক ইউ